হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোবাইল মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে কাজটি করব ওটা হচ্ছে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে কীভাবে শেয়ার করবেন এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কীভাবে শেয়ার করবেন আপনাদেরকে আমি ইজিলি দেখাবো, যাতে আপনারা ইজিলি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে শেয়ার করতে পারেন এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শেয়ার করতে পারেন। তো আপনাদের প্রথমে যে জিনিসটা দরকার হবে ওটা হচ্ছে আপনাদের আইফোনে আর যে অ্যাপেলে আইফোনে আর অ্যান্ড্রয়েডে একটা শেয়ারিট সফটওয়্যার নিয়ে নিতে হবে। এই যে আমার এখানে শেয়ারিট সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, এই যে আমার এখানে শেয়ারিট সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, আর আইফোনও আমার এখানে শেয়ারিট সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, এই যে দেখুন। তো এই যে দেখুন আইফোনও আমার শেয়ারিট সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। প্রথমে আপনারা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে কীভাবে শেয়ার করবেন আমি ওটা দেখাচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, শেয়ারিটে আইফোনে শেয়ারিটে ঢুকবেন। ঢোকার পরে এখানে যে কোনো জিনিস আপনারা সেন্ড করবেন, তো প্রথমে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে তারপরে আপনারা যে কোনো একটা ফাইল সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফাইল ফটো সিলেক্ট করে নিছি, ফটো সিলেক্ট করে নিছি। সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, এখানে ওকেতে, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আবার অ্যান্ড্রয়েডে শেয়ারে ঢুকবেন। ঢোকার পরে এখানে অ্যাড আসলে অ্যাড স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে ওপেন ব্লুটুথ, এই ব্লুটুথটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কানেক্ট টু আইওএস ডাব্লিউপি এটাতে ক্লিক করবেন। তো আপনারা এটাতে ক্লিক করার পরে এই যে দেখুন একটা আইডি ওপেন হয়েছে, হটস্পট আইডি। তো আপনারা কী করবেন, এটা ওপেন হওয়ার পরে আপনারা আইফোনের হোম বাটন টিপ দিয়ে বাইরে হয়ে যাবেন। তারপর বাইরে হওয়ার পরে এখানে সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢুকে ওয়াইফাইতে যাবেন। ওয়াইফাইতে যাওয়ার পরে এখানে সার্চিংয়ে এই আইডিটা আসবে, অ্যান্ড্রয়েড শেয়ার 3770 এই আইডিটা আসবে। তো এই আইডিটা আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নেবেন। তো প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাড করে নিতেছি। তো কানেক্ট করার পরে আপনারা এখানে হোম বাটন ক্লিক করে বাইরে হয়ে আবার শেয়ারিটে ঢুকবেন। শেয়ারিটে ঢোকার পরে এই যে দেখুন আননোন, এই এখানে আননোনে ক্লিক করার পরে এই দেখুন ফাইলগুলো যাইতেছে। তো আপনারা এভাবে ভিডিও অডিও আপনারা সং যে কোনো কিছু দিতে পারেন। তবে অ্যান্ড্রয়েডের সফটওয়্যার আর আইফোনের সফটওয়্যার শেয়ার হয় না, এগুলো ছাড়া আপনারা যে কোনো কিছু শেয়ার করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড থেকে কীভাবে আইফোনে শেয়ার করতে হয়। আপনারা আবার বাইরে হয়ে যাবেন। তো বাইরে হওয়ার পরে আপনারা অ্যান্ড্রয়েডের শেয়ারিটে ঢুকবেন। অ্যান্ড্রয়েডের শেয়ারিটে ঢোকার পরে আপনারা সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনারা যে কোনো ভিডিও অডিও যে কোনো কিছু দিতে পারেন। তো আমি পিকচার দিতেছি, শুধু পিকচারগুলো দিতেছি। পিকচারে ক্লিক করার পরে আপনারা সেন্ডে ক্লিক করুন। সেন্ডে ক্লিক করার পরে এখানে টার্ন অন টার্ন অফ হটস্পট, তো আপনারা এখানে প্রথমে হটস্পটটা অফ করে দিবেন। তো এই যে দেখুন হটস্পট অফ করার অপশান আসছে, তো হটস্পট অফ করবেন। তারপরে আবার ওপেন ওয়ালান, তো এখানে আপনারা তো এখানে ওপেন করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আবার কানেক্ট টু আইওএস ডাব্লিউপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা আইডি চালু হয়েছে, তো এখানে আইডি চালু হওয়ার পরে আপনারা আবার সেটিংয়ে ঢুকবেন। তো সেটিংয়ে ঢুকার পরে এই যে দেখুন এখানে যে আইডিটা চালু হয়েছে এখানে একই আইডি আসছে, তো আমি এটা কানেক্ট করে নিতেছি। তো এই যে কানেক্ট হওয়ার পরে আপনারা হোম বাটন টিপ দিয়ে বাইরে হবেন। বাইরে হওয়ার পরে আবার শেয়ারিটে ঢুকবেন। শেয়ারিটে ঢুকার পরে আপনারা রিসিভে ক্লিক করবেন। এই যে রিসিভে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলগুলো চলে আসবে, আর কিছু করা লাগবে না। শুধু রিসিভে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলগুলো চলে আসবে, এই যে দেখুন ফাইলগুলো চলে আসছে। তো আপনারা এভাবে আইফোন থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শেয়ার করতে পারবেন একদম ইজিলি। মাত্র দুই থেকে তিন মিনিট বা 5 মিনিট লাগবে হাইস্ট, আর বেশি সময় লাগবে না। তো এভাবে আপনারা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, শেষ করার আগে একটা কথা বলে দিই, সবাই আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সবাইকে।